তো আমি রিসেন্টলি আবার এই প্রোটিন পাউডারটা বানিয়েছি। এখন এটা ভীষণ দরকারি, ভীষণ ভীষণ দরকারি। কেন আমি তোমাদেরকে বলছি, কারণ এখন আবার যে এই কোভিডের সিচুয়েশনটা তৈরি হয়েছে, সেখানে সব থেকে ইম্পর্টেন্ট উপাদানের মধ্যে একটা, সেটা হচ্ছে জিঙ্ক। এই জিঙ্কের মাত্রাটা এখন কিন্তু আমাদের খুব দরকার। তো এই প্রোটিন পাউডারের মধ্যে আমি জিঙ্ক যাতে ভরপুর পরিমাণে থাকে এবং তার সাথেও গ্রোথের জন্য যে অ্যামাইনো অ্যাসিডগুলো বডি তৈরি করতে পারে না, নিজে নিজে তৈরি করতে পারে না, সেই অ্যামাইনো অ্যাসিডগুলো রয়েছে, এসেনশিয়াল অয়েল রয়েছে, ভিটামিনস রয়েছে, মিনারেলস রয়েছে, প্রপার হেলদি ফ্যাট রয়েছে, সব কিছুর খুব সুন্দর ব্যালেন্স রয়েছে, যেটা কিন্তু এক্সিলেন্ট কাজ করবে, এটা আমি তোমাদেরকে বলতে পারি। কথা তোমাদের সবাইকে স্বাগত। আমি চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটাতে আমি তোমাদের সাথে যেটা শেয়ার করব, সেটা হচ্ছে বাচ্চাদের গ্রোথের জন্য প্রোটিন পাউডারের নাম তো তোমরা খুব শুনেছ, সেই প্রোটিন পাউডারটা এক্স্যাক্টলি কেমন হওয়া উচিত যাতে ওরা ম্যাক্সিমাম প্রোটিনটা ওদের বডিতে অ্যাবসর্ব হয়, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। সেই রেসিপিটা কী করে পসিবল সেটাই তোমাদের সাথে শেয়ার করব। প্রোটিন পাউডার মানে তোমরা হয়তো ভাবো এটা টোটালি ওয়েট গেনের উপরেই ডিপেন্ডেন্ট, মানে ওয়েট গেন করতে হেল্প করে। প্রোটিন কিন্তু বাচ্চাদের ডেভেলপমেন্টে ভীষণভাবে হেল্প করে, কারণ প্রোটিনই বিল্ডিং ব্লকস তৈরি করে। মানে কোনো কিছুকে তৈরি করার জন্য যে ভিত্তা দরকার সেটা কিন্তু প্রোটিনের উপর বেস করেই হয়। তো প্রোটিন ভীষণ ইম্পর্টেন্ট বাচ্চাদের জন্য। সেই প্রোটিনটা কিন্তু আমাদের যাতে শরীরে ঠিকঠাক করে অ্যাবজর্ব হয়, বাচ্চা যেন সেখান থেকে প্রপার নিউট্রিশন পায়, সেটা আমাদের মাথায় রাখতে হবে। বেসিক্যালি তোমরা প্রোটিন পাউডার মানে হয়তো বা এটা জানো যে শুধু অনেকগুলো বাদাম একসাথে ব্লেন্ড করো, ওগুলোকে ড্রাই রোস্ট করো, তারপরে ব্লেন্ড করো, এটাই হচ্ছে প্রোটিন পাউডার। আমার মতে প্রোটিন পাউডারের কিন্তু একটা কম্বিনেশন হওয়া খুব দরকার, তাই জন্য আমি শুধুমাত্র এর মধ্যে কিন্তু নাটস রাখিনি। নাটসের সাথে আরও দেখেছি যারা একে অপরের পরিপূরক, ভীষণ ভালো একটা কম্বিনেশন তৈরি করবে, আরও বেটার রেজাল্ট দেবে, হাড়ের ডেন্সিটি বাড়াবে, মাসেল গ্রোথে হেল্প করবে, ব্রেন ডেভেলপমেন্ট থেকে আরম্ভ করে বডি গ্রোথ এবং হাইট দুটোকেই কিন্তু মেনটেন করতে হেল্প করবে। খুব ইম্পর্টেন্ট এটা আমি মনে করি। তো সেই জন্যই আমি এই প্রোটিন পাউডারটা তোমাদের জন্য আজকে শেয়ার করছি। তো চলো এবার দেখে নিই এই প্রোটিন পাউডারটা বানাতে কী কী লাগছে। আমি এক মুঠো মতো আখরোট নিয়ে নিয়েছি। আখরোট বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য ভীষণই ভালো। এর মধ্যে অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায় যেটা বডি নিজে থেকে তৈরি করতে পারে না, একমাত্র নাটস যেটাতে কিন্তু কিছু স্পেশাল অ্যামাইনো অ্যাসিড রয়েছে। তাছাড়া নিয়েছি এক মুঠো মতো আলমন্ড। আলমন্ডও তোমরা জানো কত ভালো, এর মধ্যে ভিটামিন এ রয়েছে, এটা ব্রেন ডেভেলপমেন্টের জন্য, চোখের জন্য ভীষণই ভালো, হেলদি স্কিন, হেলদি চুলের জন্য ভালো। এছাড়া রেখেছি পেস্তা। পেস্তা কোনোভাবেই স্কিপ করা যাবে না, পেস্তা অবশ্যই লাগবে, গুড কোলেস্ট্রলকে বাড়াতে হেল্প করে, কোনোভাবে এই ওয়েট গেনিংটা কিন্তু আনহেলদি হবে না, পেস্তা অবশ্যই রাখবে। তাছাড়া রেখেছি কাজু বাদাম। কাজু বাদামে তো জিঙ্কের মাত্রাও রয়েছে প্রচুর পরিমাণে, জিঙ্ক খুব ইম্পর্টেন্ট এখন। আর তাছাড়াও এর মধ্যে আয়রন রয়েছে, ম্যাগনেশিয়াম রয়েছে, ভিটামিনস রয়েছে, খুব ইম্পর্টেন্ট এটা। এছাড়া রেখেছি চাল মগজ। চাল মগজ বাচ্চাদের জন্য কিন্তু খুবই ভালো, এর মধ্যেও প্রচুর এসেনশিয়াল ভিটামিনস মিনারেলস রয়েছে। আর তার মধ্যে দেখো আমি আরেকটা সুপার ফুড রেখেছি, সেটা হচ্ছে কুমড়োর দানা। কুমড়ো খোসা ছাড়ানোর পরে এই সবুজ রঙে এটা পাওয়া যায়। আর যেহেতু আমি এখানে অনেকগুলো নাটস রেখেছি, তো সেই জন্য এটা একটু গরম হয়ে গেছে, তো এই গরমটাকে যাতে ঠান্ডা করা যায়, ব্যালেন্স করা যায়, তার জন্য আমি এখানে রেখেছি মৌরি। অবশ্যই মৌরিটা কিন্তু ইনক্লুড করতে হবে। যে তুমি যে এই জিনিসটাকে বানাচ্ছো সেটাকে বডি অ্যাবজর্বই হয়তো করতে পারলো না, পুরোটাই হয়তো ওয়েস্টেজ হয়ে গেল, তো সেটা যাতে না হয় তার জন্য আমি এখানে অ্যালাজ ইনক্লুড করেছি। কোনোভাবে কিন্তু এটাকে তোমরা মিস করো না, অ্যালাজ খুব ইম্পর্টেন্ট, প্রপার যেন সব কিছু বডিতে অ্যাবজর্ব হয় তার জন্য কিন্তু অ্যালাজ খুব বেশি ইম্পর্টেন্ট। তো এবার চলো দেখে নিই নেক্সট স্টেপ। আমি কী করেছি, একটা বড় টাইপের একটা প্যান নিয়ে নিয়েছি। এই প্যানের মধ্যে আমি সব থেকে প্রথমে যেটা দেবো সেটা হচ্ছে পেস্তা। আমি যতবারই প্রোটিন পাউডার বানিয়েছি আমি দেখেছি পেস্তা কিন্তু একটু হতে সময় লাগে, সেই জন্য ড্রাই রোস্ট হতে সময় লাগে, সেই জন্য এটাকে আমি ফার্স্ট একটুখানি ড্রাই রোস্ট করে আমি সাইড করে নেবো। আর যেহেতু প্যানটা অনেকটাই বড়, সেই জন্য আমি সব বাদামকে এভাবে দিয়ে দেবো, কিন্তু সবাইকে একসাথে মিক্স করব না, তাহলে কিন্তু খুব সমস্যা, কারণ প্রত্যেকটা বাদামেরই আলাদা আলাদা সময় আছে রোস্ট হওয়ার। কেউ খুব তাড়াতাড়ি হয়ে যায়,
যায় কেউ খুব দেরি করে হয়, তো সেই জন্য একসাথে দিও না, তাহলে খুব সমস্যা হয়ে যাবে। তুমি দেখবে কোনোটা খুব ভালো ড্রাই রোস্ট হয়ে গেছে আর কোনো বাদাম হয়তো একটু নেতানো রয়েছে। তো দেখো সবার লাস্টে আমি আলমন্ড দিয়েছি, কিন্তু সবার আগে কিন্তু আলমন্ড হয়ে যাবে। তো এই জন্যই আমি বলছি যে কাজু আর পেস্তা কিন্তু একটু সময় লাগে, আর আলমন্ড আখরোটও কিন্তু একটু সময় লাগে। তো এইভাবে আমি যেহেতু আমার এখানে জায়গা রয়েছে সেই জন্য আমি এইভাবে করছি। কিন্তু তোমরা যখন করবে, তোমরা যেই প্যানটাই ইউজ করো না কেন, তার মধ্যে কিন্তু এক একবার এক একটা করে ড্রাই রোস্ট করে তুলে নেবে। এরপরে যেটা আসছে, দেখো বাদামের মধ্যে তো একটু আধটু ধুলো বালি এগুলো তো থাকেই, যদি ভালো কোয়ালিটির নাও তাহলে এই সমস্যাটা অনেকটাই কম হবে। তো আমি তারপরেও দেখো আমি কি করছি, পরিষ্কার কটনের কাপড় নিয়ে নিয়েছি আর প্রত্যেকটা বাদামকেই না আমি ভালো করে ঝেড়ে ঝেড়ে নিচ্ছি, আলাদা আলাদা কাপড় ইউজ করছি আর বারবার বারবার করে আমি এরকম ভালো করে মুছে এক্সট্রা যে ধুলোটা বা খোসাটা যাই থাকুক না কেন সেটাকে আমি এভাবে পরিষ্কার করে নিয়ে তারপরে ছাঁকনিতে দেখো এরকম করে ছেঁকে নিচ্ছি। তারপরে যে ধুলো বালি যদি কিছু থেকে থাকে সেটা নিচে এরকম পড়ে যাবে, আর উপর থেকে তুমি এভাবে বাদাম কিন্তু কালেক্ট করে নিতে পারবে। এতে কিন্তু প্রোটিন পাউডারের মধ্যে কোনো রকম বালি বা ময়লা হওয়ার কোনো চান্সেস নেই। ভালো কোয়ালিটির বাদাম ইউজ করলে কিন্তু এমনিও কোনো ঝামেলা থাকে না, কিন্তু তাও এটা তোমাদেরকে দেখাচ্ছি কারণ সবাই তো আর সেভাবে পাবে না, তো সুবিধা যাতে হয় তোমাদের বুঝতে সেই জন্য আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো প্রত্যেকটাকে দেখো আমি ভালো করে ঘষে পরিষ্কার করে নিয়েছি কাপড়ে। এইবার আসছে সিডসগুলোর ব্যাপারে। তো সিডসগুলো প্রথমেই না আমি আগে ভালো করে একটুখানি এই কাপড়ের মধ্যে নিয়ে একটু পরিষ্কার করে নেব, আর তারপরে আমি যে প্যানটা অলরেডি একটু গরম হয়ে রয়েছে সেই প্যানের মধ্যেই দেবো। এক্সট্রা করে হিট করার দরকার নেই, আগেই কিন্তু আমি পরিষ্কার করে নিচ্ছি। চাল মগজের মধ্যেও যদি তুমি ভালো কোয়ালিটির নাও তাহলে কিন্তু কোনো নোংরা তুমি পাবে না, কিন্তু যদি ধরো লোকাল ব্র্যান্ডের হয় তাহলে আমি বলবো আগে একটু ধুয়ে নিতে পারো, ধুয়ে শুকিয়ে নাও তারপরে ইউজ করো, তাহলেও কোনো অসুবিধা নেই। দেখো আমি এর মধ্যে তিনটে ইনগ্রিডিয়েন্টস দিয়ে দিয়েছি, একটা চাল মগজ দিয়ে দিয়েছি, সেকেন্ড হচ্ছে কুমড়োর দানা, আর হচ্ছে মৌরি। এই তিনটে জিনিসে আমি দিয়ে দিয়েছি। মৌরি কিন্তু এই যে এতগুলো নাটস অ্যান্ড সিডস রয়েছে তাই যে গরম হয়ে গেছে, এই মৌরিটা কিন্তু সেটাকে ব্যালেন্স করতে খুব হেল্প করবে। আর তাছাড়া কুমড়োর দানা কিন্তু এখানে খুব ইম্পর্টেন্ট। তোমরা ভেবো না যে কুমড়োর দানা না দিলেও চলবে, এখন করোনার যা পরিস্থিতি চলছে এখানে জিঙ্কের খুব ভালো সোর্স কিন্তু কুমড়োর দানাতে তোমরা পাবে, অনেক বেশি মাত্রায় পাবে। জিঙ্ক ছাড়াও এর মধ্যে আয়রন, ম্যাগনেশিয়াম, কপার, ভিটামিন কে, ভিটামিন এ আর ফলিক আছে। আর এই একই জিনিসগুলো কিন্তু কাজু বাদামের মধ্যেও রয়েছে, কাজু বাদামও কিন্তু স্কিপ করলে চলবে না। এটা হেলদি ওয়েট গেনিংয়ে ভীষণ হেল্প করবে, ব্যাড কোলেস্ট্রলকে কম করতে হেল্প করবে। আর এরপর আমি দেখো দিয়ে দিচ্ছি তালমিছরি। তো এরকম হতে পারে যে বাদাম খেলে হয়তো বাচ্চা ঠিক করে হজম করতে পারে না, হজম শক্তি ভালো না, সেক্ষেত্রে হয়তো ওর পেট গরম করতে পারে বা গ্যাস এগুলো হতে পারে, গ্যাসের প্রবলেম হতে পারে। তো সেই ক্ষেত্রে তোমাদের কোনো চিন্তা নেই যে এই গরমকালে তোমরা বাদাম দিতে পারবে কি না, কোনোভাবে বডিকে ডিস্টার্ব না করে বা গরম না করে বা বাচ্চার জন্য কোনো কষ্ট না হয় তার জন্য প্রিকশন নিয়েছি। তো তার জন্য কিন্তু আমি এখানে দুটো ইনগ্রিডিয়েন্টস রেখেছি যেগুলো খুব ভালোভাবে সবাই চেনে যে বডিকে ঠান্ডা করে। তার মধ্যে এক নম্বর হচ্ছে মৌরি, আর সেকেন্ড হচ্ছে তালমিছরি। এবার চলে আসছি সব থেকে লাস্ট পার্ট, কিন্তু খুব ইম্পর্টেন্ট পার্ট। সমস্ত যা যা কিন্তু সিডস বা যা কিছু মৌরি হোক বাদাম হোক সমস্ত কিছু আমি মিক্সিতে এবার দিয়ে দেবো, কিন্তু তার আগে কিন্তু এগুলো সব কটাকে ঠান্ডা করা হয়ে গেছে। এবং লাস্টেই অ্যাড করবো তালমিছরি। তালমিছরি আগে কিন্তু অ্যাড করা যাবে না বা ড্রাই রোস্ট করা যাবে না। এবার মিক্সিতে দিয়ে এবার দেখো কীভাবে এটা চালাতে হবে। তিনটে অপশন থাকে মিক্সিতে, তো প্রথম যে অপশনটা সব থেকে লো যে অপশনটা সেটাতে এক থেকে দু সেকেন্ড বা তিন সেকেন্ড অবধি মিক্সি চালাতে হবে, তারপর বন্ধ করে দিতে হবে। এবার এক মিনিট মতো ওয়েট করবে, তারপর আবারও সেম কাজটাই করবে, এক থেকে দু সেকেন্ড বা তিন সেকেন্ড তার বেশি না চালাবে, বন্ধ করে দেবে। তাতে কি হবে, প্রথমে মানে এক্সেসিভ হিট হয়ে যাবে না মিক্সির ব্লেন্ড, মানে ব্লেন্ডারটা বেশি হিট হয়ে যাবে না। আর দেখো আস্তে আস্তে জিনিসটা করতে হবে, যদি প্রথমেই একদম হাই হিটে দিয়ে দাও তাহলে কি হবে, খুব তাড়াতাড়ি বাদাম থেকে অয়েলগুলো রিলিজ হওয়া শুরু হয়ে যাবে আর ওগুলো দলা পাকিয়ে যাবে, আর সেই প্রোটিন পাউডারটাকে কিন্তু মোটেও বেশি দিন স্টোর করতে পারবে না, তো সেটা মাথায় রাখবে। আর অবশ্যই ঠান্ডা হতে হবে প্রত্যেকটা জিনিসই। এবার একটু একটু করে এই প্রসেসটাকে রিপিট করতে হবে, এক দু মিনিট ওয়েট করতে হবে, তারপর আবার মিক্সি চালাতে হবে। এই করতে করতে কিন্তু তোমার প্রোটিন পাউডার রেডি হয়ে যাবে। একদম এই পোর্শনটাই কিন্তু কারেক্ট আছে, কিন্তু যদি তোমাদের মনে হয় না আরেকটুখানি ব্লেন্ড করতে হবে আর একটু বেশি দানা দানা মনে হচ্ছে তাহলে তোমরা আরও একবারও সেম প্রসেসে করতে পারো। কিন্তু যখনই এটাকে একটু বেশিক্ষণ করবে না এবার কিন্তু অয়েলগুলো রিলিজ করা শুরু করে দেবে, সেই জন্য আমি বলবো যে খুব বেশিক্ষণ করার দরকার নেই। এবার দেখো যেই অয়েল রিলিজ করা শুরু হয়ে যাবে না তখনই কিন্তু এটা দলা দলা পাকিয়ে যাবে। তো যাই হোক এটা এই হালকা ফুলকা এটাতে কিন্তু প্রবলেম নেই, কিন্তু পুরোটাই যদি দলা হয়ে থক করে পড়ে তাহলে সেটা কিন্তু বেশি দিন স্টোর করা যায় না।
না, আমি নিজে এটা করে দেখেছি বলে আমি তোমাদেরকে বলছি। তো যাই হোক, এবার কি করবে, এটাকে জাস্ট থালার মধ্যে একটুখানি ছড়িয়ে কিছুক্ষণ রেখে দেবে। কিছুক্ষণ সময় রাখার পরে কিন্তু এটা যে মানে ব্লেন্ডারটা যে হিট হয়ে গেছিলো ওটাতে যে একটা হিটটা তৈরি হয়েছে, এটা সঙ্গে সঙ্গে যদি তুমি বোতলে ভরো তাহলে দেখবে বোতলের মধ্যে ময়েশ্চার তৈরি হবে, আর সেই ময়েশ্চারটা কিন্তু প্রোটিন পাউডারটাকে খারাপ করে দেবে। তো সেই জন্য একটু কিছুক্ষণ বিছিয়ে এরকম রেখে দেবে, তারপর যখন কিছুক্ষণ সময় হয়ে যাবে কৌটোর মধ্যে ভরো, দেখবে কোনো রকম ময়েশ্চার তৈরি হবে না। এবার এটাকে তুমি এক মাস মতো আরামসে স্টোর করতে পারো, কখনো কখনো তো দেড় মাসও চলে যায়, কিন্তু তার বেশি করো না, তাহলে কিন্তু দেখবে হালকা হালকা সাদা সাদা কেমন একটা শ্যাওলা শ্যাওলা ভাব চলে আসে, ফাঙ্গাস টাইপের পড়ে যায়। তো সেটা কিন্তু মোটেও বাচ্চাদেরকে দেওয়া ঠিক হবে না, যাতে ওদের পেট খারাপের প্রবলেম হতে পারে। তো সেটা কিন্তু অবশ্যই চেক করতে থাকবে যে কোনোভাবে তোমাদের প্রোটিন পাউডার খারাপ হচ্ছে কিনা। আমি তোমাদেরকে একটা জিনিস অবশ্যই সাজেস্ট করবো যে অতিরিক্ত পরিমাণে বানিও না, যেহেতু আমরা কোনোরকম এক্সট্রা প্রিজারভেটিভের মধ্যে তো অ্যাড করছি না, তো কোয়ান্টিটি বেশি অতিরিক্ত বানিও না। তাতে কি হবে না, যদি এয়ার তোমার কন্টেনার যদি এয়ার টাইট না থাকে তাহলে কিন্তু প্রোটিন পাউডারের মধ্যে শ্যাওলা পড়তে শুরু করে দেবে, আর সেটা যদি বাচ্চাকে খাওয়া তাহলে কিন্তু বিপদ। তো সেই জন্য অল্প অল্প কোয়ান্টিটিতে বানাবে। আমি যে বাদাম আর যে কোয়ান্টিটিটা ইউজ করেছি বাদামের সব কিছুর, তো তাতে কিন্তু আমার অলমোস্ট এটা 350-350 ml জার, 250-300 gram মতো কিন্তু প্রোটিন পাউডার হয়েছে। এটা অলমোস্ট আমার এক মাসের মধ্যে কিন্তু শেষ হয়ে যাবে যা কোয়ান্টিটিতে আমি বানিয়েছি। তারপর যখন আমার প্রয়োজন হবে আমি আবার বানিয়ে নেবো। এর থেকে বেশি আমি কোনোদিনও একসাথে ট্রাই করিনি। তো বেসিক্যালি আমার জানা নেই এর থেকে বেশি কোয়ান্টিটি বানিয়ে কত দিন ধরে রাখা যাবে, আমার সত্যি আইডিয়া নেই। আর ডেইলি বেসিসে এক চামচ করে দিলেই এনাফ, তাও ছোটো চামচের এক চামচ, ফুল বড় চামচ ভরে কিন্তু নয়, ছোট চামচের এক চামচ করে বাচ্চাদের দিলে কিন্তু এনাফ। তোমরা বিভিন্ন প্রিপারেশনে ইউজ করতে পারো, যে কোনো ধরনের পায়েসে, যে কোনো ধরনের ওটসে বলো ইউজ করতে পারো, দুধ দিয়ে ওটস রান্না করলে ইউজ করতে পারো, চিড়ের প্রিপারেশনে ইউজ করতে পারো, চিড়ের পোলাওতে দিতে পারো, তোমরা রুটির মধ্যে দিতে পারো, তোমরা মিল্কশেকে অ্যাড করতে পারো, বিভিন্ন রেসিপি আছে, প্রচুর প্রচুর উপায়ে কিন্তু দিতে পারো। তো যাই হোক, এটাই ছিল আজকে আমার ভিডিও। তো আশা করি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে কী করতে হবে তোমরা তো নিশ্চয়ই জানো, অবশ্যই লাইক করতে হবে, যাতে এরকমই ভালো ভালো ভিডিও আমি তোমাদের জন্য নিয়ে আসতে পারি, সেই মোটিভেশনটা আমি ফিল করি। তো ডেফিনেটলি যাওয়ার আগে কিন্তু লাইক অবশ্যই করো, আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লেগেছে, আর নিশ্চয়ই অপেক্ষা করো আমার নেক্সট ভিডিওর জন্য, কারণ সেই ভিডিওটাও ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আমার নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।